এগুলো কি পচা গলা গন্ধ খাবার? আপনি আমার টেবিলে কেন রাখলেন? কেন, আপনাকে খেতে দিলাম। আপনার সাহস হলো কিভাবে? এই ধরনের পচা খাবার আমাদের হেডমাস্টারের টেবিলের উপরে এইভাবে রাখার? এই ধরনের খাবার কি মানুষ খেতে পারে? আপনি পচা গলা গন্ধ খাবার আমার টেবিলে আমার সামনে ফেলেছেন। আপনার এত বড় সাহস? আপনি আমাকে চেনেন? আমি এই স্কুলের হেডমাস্টার। কি করে আপনার সাহস হয় একজন হেডমাস্টারকে এরকম নোংরা গন্ধ খাবার দিতে? কেন স্যার, আপনি তো এই সেম খাবারই আপনার বাচ্চাদেরকে খাওয়ান। যারা এই স্কুলে পড়ে তাদের তো সমস্যা হয় না, তো আপনার এত খেতে কিসের সমস্যা আমাকে একটু বলেন তো। এই আমার স্কুলে আমার ছেলে মেয়েদেরকে আমি কি খাওয়াবো না খাওয়াবো সম্পূর্ণ সেটা আমাদের ব্যাপার, আমার ব্যাপার। আর আপনি কে? আপনি কে যে আপনার কাছে আমার কৈফত দিতে হবে? আপনি জানেন আমার ছোট ভাই, আমার ছোট ভাই এই এলাকার নেতা। আমি যদি এখন ফোন করি না তাহলে আপনাকে দু মিনিটের মধ্যে গুম করে ফেলবে। ঠিক বলেছেন স্যার, এই ধরনের মহিলাদেরকে গুম করে দেওয়া উচিত। এদের সমাজে থাকার কোনো যোগ্যতা নেই। আপনি একটা কাজ করুন, দারানকে ডেকে এক্ষুনি এই মহিলাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিন। ম্যাম আপনি এখানে? ম্যাডাম মানে? এই আপনি ওনাকে ম্যাডাম বলছেন কেন? উনি কে? কেন আপনারা ওনাকে চেনেন না? উনি এলাকার নতুন ম্যাজিস্ট্রেট। তো মিস্টার চিস্তি সাহেব, এতক্ষণ থেকে বলছিলেন না আমি কে, আমাকে কেন কৈফুত দিতে হবে, আমি কেন আপনাকে পচা গলা খাবার দিছি। আমি না সব কিছু ইনফরমেশন নিয়ে আপনার স্কুলে এসেছি, বুঝছেন? আপনি দিনের পর দিন এই যে অনৈতিক দুর্নীতি কাজগুলো করতেছেন, এগুলা কি ঠিক? ছোট ছোট বাচ্চাদের মুখের খাবার সেগুলা পর্যন্ত আপনারা কেড়ে নিচ্ছেন, আপনারা কেমন মানুষ? ছি, আমার নিজের ভেবেই লজ্জা লাগতেছে। আপনাদের মধ্যে কি মনুষ্যত্ব জ্ঞান বলতে কিচ্ছু নাই? কিভাবে এই কাজগুলো করেন? দিনের পর দিন বাচ্চাগুলোকে পচা গলা খাবার দিচ্ছেন, আপনাদের মধ্যে তো আমি দেখতেছি বিন্দুমাত্র মনুষ্যত্ব নাই। না না ম্যাডাম, আপনি কার কাছে কি শুনেছেন? আপনি ভুল শুনেছেন। আমার স্কুলের বাচ্চাদেরকে আমি ভালো ভালো খাবার খাওয়াই। হয়তো আপনাকে কেউ ভুল তথ্য দিয়েছে ম্যাডাম। আচ্ছা তাই না, আমি যা জেনেছি ভুল জেনেছি? শুনেন, আমি না আপনাদের স্কুলে আসার আগে আমি সব ইনফরমেশন নিয়ে এসেছি, আর আমি কোনো ইনফরমেশন ছাড়া কোথাও যাই না, একদম প্রপার ইনফরমেশন নিয়েই আসি। আচ্ছা, যেহেতু আপনি বলেছেন যে আপনারা বাচ্চাদেরকে সুস্থ হেলদি খাবার দেন, আচ্ছা দেখি আমি সেটা ফাইন্ড ইট করি যে আপনারা আসলে কতটা ভালো খাবার দেন। আপনাদের এই ইনফরমেশন পেয়ে আমি এখানকার বাবুর্চিকে অলরেডি নিয়ে এসেছি, সে গেটের বাইরে দাঁড়িয়ে আছে। আমি তাকে ডাকলেই বোঝা যাবে যে কোনটা সত্যি কোনটা মিথ্যা। বাবুর্চি আসেন। জি ম্যাডাম। এই খাবারগুলো কি আপনি রান্না করেন? জি ম্যাডাম। কত বছর ধরে এই স্কুলে রান্না করতেছেন? 4-5 বছর ম্যাম। সব সময় কি এরকম খাবারই দেয়া হয়? জি ম্যাডাম, বড় সাহেব আমার যা আইনে দেয় আমি তাই রান্না করি। এই 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 তুই কি বলছিস, কি বলছিস? আমি তো তোকে সব সময় ভালো খাবার এনে দেই। হ্যাঁ কি মিস্টার চিস্তি সাহেব, আপনার বাবুর্চি এখন যা বলছে এগুলো কি সব মিথ্যা? শুনুন, আপনাদের মতো মানুষের না লজ্জা হওয়া উচিত। সরকার এত ভালো ভালো রেশন পাঠায় বাচ্চাদের ভালো খাবারের জন্য, বাচ্চারা সুস্থ থাকার জন্য, আর সেই আপনারা এরকম দুর্নীতি করেন। সামান্য কয়টা রেশন তাই আপনারা ছাড়েন না, নিজেদের পেটে ঢুকানোর জন্য নিয়ে যান। আপনারা কতদিন এই কাজগুলো করবেন? অ্যাটলিস্ট বোঝা তো উচিত এখানে যে বাচ্চারা সবাই হতদরিদ্র, অনেকে অনেক গরিব, ওরা খেতে পারে না ঠিক মতো, সেজন্য সরকার এত ব্যবস্থা করেছে, আর আপনারা এই কাজগুলো করতেছেন, আপনারা এত খারাপ মানুষ কেন? ম্যাডাম, বাবুর্চি যা বলেছে একদম সত্যি কথা বলেছে। স্যাররা এতদিন ধরে সরকারি যে রেশনগুলো আসে সেগুলো তারা বাইরে অনেক দামি প্রাইসে বিক্রি করে দেয়, আর কম দামি নষ্ট খাবারগুলো বাবুর্চিকে দেয় রান্না করার জন্য, যাতে এগুলো বাচ্চাদেরকে খাওয়াতে পারে। আচ্ছা, আপনি যেহেতু সব কিছুই জানতেন, এতদিন কেন কমপ্লেন করেননি? কেন আপনি মুখ বুঝেছিলেন বলেন? ম্যাডাম, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আমি যদি কমপ্লেন করতাম তাহলে তো ওরা আমাকে চাকরি থেকে বের করে দিত। চাকরি হারানোর ভয়ে আমি এতদিন কিছু বলতে পারিনি। এই আফরিন, আপনি তো অনেক খারাপ একটা মহিলা, আপনি এখন আমাদের নামে ম্যাডামের কাছে উল্টাপাল্টা কথা বলছেন। ম্যাডাম উনি মিথ্যা বলছে। চুপ, একদম গলা নামায় কথা বলেন। কোন সাহসে এই ধরনের কথাবার্তা বলতেছেন আপনারা? আপনারা দিনের পর দিন অন্যায় কাজ করে যাচ্ছেন, আর কেউ একজন বললে তাকে আপনারা শাসান, তাকে মুখ বন্ধ করে রেখে দেন, তার কতদিন করবেন এগুলা? শুনেন, পাপের না বিনাশ আছে। আপনারা যে অকর্মগুলো করেছেন সেগুলো তো আজকে ধরা পড়েছে হাতে নাতে, তারপরও আপনারা মাথা নত করতে রাজি না। আপনারা কন্টিনিউয়াসলি এই
ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার ট্রাই করতেছেন। আর মিস্টার চিস্তি সাহেব, আপনি না কি বলেছিলেন আপনার ছোট ভাই নেতা, তো ডাকুন আপনার নেতাকে। আপনাকে যখন আমি জেলে ঢুকাবো দেখবো আপনার কোন নেতা ভাই এসে আপনাকে এখান থেকে ছাড়ায় নেয়। যান আপনার নেতা ভাইকে ডাকেন, আর আমিও দেখি সে আমার বিরুদ্ধে গিয়ে কি করতে পারে। শুনুন, আপনাদের সবাইকে বলে রাখলাম আপনাদের এখানে আর কোনো চাকরি নেই, আমি সবাইকে সাসপেন্ড করলাম। আর আপনাদেরকে কিভাবে শায়েস্তা করতে হয় সেটা না আমি খুব ভালো করে জানি। আপনাদের স্থান হবে জাস্ট জেলে। ম্যাডাম আমাকে মাফ করে দিন, ভুল হয়ে গেছে আমার, এমন ভুল আর কখনো হবে না ম্যাডাম, প্লিজ ম্যাডাম একটা সুযোগ দিন আমাকে ম্যাডাম, প্লিজ। শাট আপ! কোন মুখে আবার আপনি বলতেছেন যে আপনার ভুল হয়েছে? এটাকে আপনি ভুল বলেন? কিভাবে এটাকে ভুল বলতেছেন? এটা তো ভুল না, এটা একটা অপরাধ, জঘন্যতম একটা অপরাধ। দিনের পর দিন এই পচা গলা খাবার আপনারা বাচ্চাদেরকে খাওয়াচ্ছেন, এই বাচ্চাগুলো যদি মরে যেত এটাকে তো খুন বলা হয়। শুনুন, আপনাদের মতো এরকম খুনিকে এই স্কুলে রাখা যাবে না, কখনোই না। আপনাদের সবাইকে আমি সাসপেন্ড করলাম, যান বের হন এখান থেকে। কনস্টেবল যান। আর শুনুন, আপনিও যান। আর আপনাকে একটা কথা বলি, এরপর থেকে যদি এরকম অনৈতিক কাজ কেউ করে, এরকম পচা গলা খাবার যদি বাচ্চাদেরকে দেয়, কারোর সাথে কোনো ঝামেলা করবেন না, ডিরেক্ট আমাকে জানাবেন, ঠিক আছে? জি ম্যাডাম। আপনি আসুন।